হ্যালো, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান সেলানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রাতে আমরা হুট করে প্রোগ্রাম নিলাম যে আমরা নাটোরের নাম করা রেস্টুরেন্ট নিউ নয়ন হোটেলে যেয়ে রাতের খাবারটা খাবো। ইতিমধ্যে আমরা আপনারা দেখছেন যে আমরা নাটোর নয়ন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা যাচ্ছি বনবেলগুড়িয়া বাইপাস মোড় হয়ে ঘুরে আরও দিয়ে চামড়াপট্টি হয়ে রেল ক্রসিং, রেল ক্রসিং অতিক্রম করে আমরা আমাদের নিজস্ব প্রাইভেট জেট, যেটা মাধ্যমে আমরা নিউ নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের নিউ নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানকার খাবার অনেক সুস্বাদু এবং মুখরুচিময়। আমরা তাই প্রোগ্রাম নিলাম সবাই মিলে রাতে খাবারটা নিউ নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা তিনজন গাড়ি থেকে নামলাম এবং রাতের কিছু খাবার খাবো। এখানকার খিচুড়িটা অনেক সুস্বাদু। তো আমরা এবার সরাসরি চলে যাচ্ছি নিউ নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়াশরুমের দিকে। এখানে যেয়ে আমরা সর্বপ্রথম হাত মুখটা পরিষ্কার করব। তো আমি ভিডিও করতেছিলাম, এরই মধ্যে আমাদের গ্রুপ মেম্বার চারজন চলে এসেছে। তারা তাদের প্রস্তুতি মতন সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে। খাবার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হয়, এটা আপনারা সবাই সুন্দর এবং ভালো করে জানেন। তো আমাদের হাত ধোয়া শেষ, আমরা এখন আমাদের খিচুড়ির জন্য ওয়েট করতেছি নাটোরের নাম করা নয়ন হোটেলের খিচুড়ি। এরই মধ্যে আমাদের চঞ্চল ভাই খুব আপসেট। হ্যাঁ, ইকবাল বলল আমাকে একটু ভিডিওতে দেখাবে, তাই দেখাচ্ছে। অনেকদিন ধরে আমি ভিডিও দিই না ফেসবুকে, ইউটিউবে কোথাও, যার কারণে আজকে না দিয়ে পারলাম না। দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমরা নিউ নয়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে এখানকার মনোরম খিচুড়ি আমাদের সামনে চলে এসেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নায়ক সানোয়ার হোসেন, সে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের ইকবালকে দেখলেন, এই হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী খিচুড়ি, নয়নের ঐতিহ্যবাহী খিচুড়ি। এই খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আমরা চারজন রাত করে হুটহাট করে প্রোগ্রামটা নিয়ে ফেলা দিছি। হ্যাঁ, খিচুড়ির সাথে দিচ্ছে সালাদ, সালাতে আছে পেঁয়াজ, লেবু, শশা। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের ইতিমধ্যে। খুব সুন্দরভাবে আমরা খাওয়াগুলো উপভোগ করতেছি। এখানকার খাবারটা অনেক সুস্বাদু, যার স্বাদ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখেন আমাদের নায়ক কেমন করে হাত চেটে চেটে খাচ্ছে, এত খাবার সুস্বাদু। তো আমরা সবাই মিলে এখানে সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করা ইতিমধ্যে শেষ, খাওয়া দাওয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে। শেষ করে আমরা বাইরে আসলাম। আমাদের নায়কের মনটা অনেক খারাপ, নায়ক অনেক মন খারাপ করতেছে। হ্যাঁ, তার মন খারাপ কী কারণে সেটা আমরা বলতে পারবো না, হুট করে তার মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, সে কী করবে না করবে সেটা তাকে ইকবাল বলতেছে। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সর্বদা লাইক কমেন্ট ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।